নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের স্কুলগুলিতে মিড ডে মিলের মেনুতে বিরাট পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ ভাত ডাল ডিমের পাশাপাশি মাছ চাটনি বা আলু পোস্তও যোগ হতে চলেছে। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত মিড ডে মিলের মেনুতে কী কী রাজ্য সরকার ধার্য করেছে সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিটার রয়েছেন, তো তারা চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে নিউজে বলা হচ্ছে মিড ডে মিলে এবার ডিমের সঙ্গে মাছ চাটনি পোস্ত মেনু নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার। এখানে আরও বিস্তারিত বলা হচ্ছে মিড ডে মিলের বিতর্কে সরগরম রাজ্য। চুঁচুড়ার এক স্কুলে ছাত্রীদের মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাত দেওয়াকে কেন্দ্র করে সামনে আসে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম পড়ে যায় সব মহলে। ছাত্রীদের নুন ভাত খাওয়ার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নিন্দার ঝড় উঠে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কড়া পদক্ষেপ করে জেলা প্রশাসন। জেলার স্কুলগুলিতে নজরদারিতে সিসিটিভি বসানোর কথা ঘোষণা করে হুগলি প্রশাসন। এবার রাজ্যের সব স্কুলে কবে কোন দিন পড়ুয়াদের কী খাওয়ার দেওয়া হবে এবার সেই মেনু ঠিক করে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া মিড ডে মিলের মেনুতে এবার যুক্ত হচ্ছে মাছ। ডিমের সঙ্গে মাছ দেওয়ার বিকল্পও রাখা হয়েছে মেনুতে। উল্লেখ্য, আগের সপ্তাহে দুদিন পড়ুয়াদের ডিম দেওয়ার কথা ছিল, নতুন মেনুতে ওই দুদিন পড়ুয়াদের হয় ডিম না হয় মাছ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মেনুতে রয়েছে চাটনি। এছাড়াও মেনুতে আলু সোয়াবিনের তরকারির পাশাপাশি আলু পোস্ত দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সব জেলা স্কুলগুলিতে এই মেনু বরাদ্দ করা হচ্ছে। এবারে দেখে নেব সোম থেকে শনিবার পর্যন্ত মেনুতে কী কী রাখা হচ্ছে। তো প্রথমে দেখছেন সোমবার ভাত ডাল আলু সবজি এবং চাটনি। মঙ্গলবারে রয়েছে ভাত ডাল ডিম বা মাছের ঝোল চাটনি এবং বুধবারে দেওয়া হবে ভাত ডাল সবজি। বৃহস্পতিবারে রয়েছে ভাত সবজি ডিম বা মাছের ঝোল। শুক্রবারে দেওয়া হবে ভাত ডাল আলুর তরকারি বা আলু পোস্ত এবং শনিবারে থাকছে ভাত ডাল আলু সোয়াবিনের তরকারি। তো বন্ধুরা, এই সাত দিনের মেনু এখানে রাজ্য সরকার ঠিক করে দিয়েছে কবে কোন দিন পড়ুয়াদের কী কী খাবার দেওয়া হবে। তো বন্ধুরা, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত স্কুলগুলিতে এই নতুন মেনু চালু হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।